for BCom CMA CA and CS students. Today I am going to discuss problem on redemption of preference shares. Redemption of preference shares. Section 55 of the Companies Act allows the company, if authorized by its articles of association, to issue preference shares which can be redeemed by the company according to the terms of the issue. Conditions to be fulfilled for redemption of preference shares. Redemption should be completed within 20 years or 30 years in case of infrastructure projects. Only fully paid up shares to be redeemed. Premium payable at the time of redemption. Shares issued after commencement of Companies Act 2013, then out of the profits of the company, and for other companies out of the profits or out of securities premium account. Redemption of shares can be done through from proceeds of a fresh issue of shares. The word proceeds does not include the amount of the premium if shares are issued at a premium. And out of profits, that is profit and loss account and general reserve, amount redeemed out of profit should be transferred to capital redemption reserve account. এখানে কি বলবার চেষ্টা করেছি এই থিওরিতে যখনই আমরা কোন রিডেমশন অফ প্রিফারেন্স শেয়ারস এর অঙ্ক করব তখন এই কটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে সেকশন 55 অফ দা কোম্পানিজ অ্যাক্ট এর সাহায্যে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন দ্বারা একটা কোম্পানিকে প্রিফারেন্স শেয়ারস ইস্যু করার ক্ষমতা প্রদান করা হয় আর ওই প্রিফারেন্স শেয়ারস গুলো যখন ইস্যু করবে একটা কোম্পানি তাকে রিডিম করতে হবে মানে ফেরত দিয়ে দিতে হবে তার কিছু নিয়ম আছে সাধারণত 20 বছরের মধ্যে একটা কোম্পানিকে রিডেমশন করতে হবে প্রিফারেন্স শেয়ারস গুলোকে আর যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টসে ওই কোম্পানিটা ইনভলভ থাকে তাহলে তাদের ওই সময়টা 30 বছর দেওয়া আছে only fully paid up shares to be redeemed মানে যে কোম্পানি যখন একটা প্রেফারেন্স শেয়ারস ইস্যু করছে তখন হয়তো 100 টাকা বা 10 টাকা বা 50 টাকা যে শেয়ারস এর ডিনোমিনেশন হোক না কেন সেই পুরো টাকাটা একজন শেয়ার হোল্ডার যারা কোম্পানিকে দিয়ে থাকে পার্টলি পেড আপ শেয়ারস কখনো রিডিম করা যাবে না অনেক সময় দেখা গেছে যে একটা কোম্পানি যখন রিডিম করছে তখন কিছু প্রিমিয়াম মানে অতিরিক্ত টাকা একজন শেয়ার হোল্ডারকে দেওয়া হচ্ছে যে প্রিমিয়ামটা দেওয়া হবে সেই কোম্পানি প্রিমিয়ামটা কোথা থেকে দেবে কোম্পানিজ অ্যাক্টে বলা আছে যে কোম্পানিজ অ্যাক্ট 2013 এর পর যদি কোনো শেয়ারস ইস্যু করা হয় তাহলে প্রফিটস থেকেই দিতে পারবে দ্যাট ইজ ফ্রম পিএল অ্যাকাউন্ট আর যে কোম্পানিগুলো আগে ইস্যু করেছে মানে 2013 আগে তাহলে তারা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে দিতে পারে অথবা জেনারেল রিজার্ভ দ্যাট ইজ প্রফিটস অথবা সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকেও দিতে পারে আর চার নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ যখন একটা কোম্পানি রিডিম করছে তাহলে সেই কোম্পানিটাকে টাকা প্রয়োজন তো কি করতে পারবে এই কোম্পানিটা নতুনভাবে ইকুইটি শেয়ার ইস্যু করতে পারে এখানে একটা মনে রাখতে হবে যে ইকুইটি শেয়ার যখন ইস্যু করছে সেই সময় কিছু প্রিমিয়াম কোম্পানি তুলতে পারে এই প্রিমিয়াম যেটা ইকুইটি শেয়ার ইস্যু করে তুলছে কোম্পানি সেই প্রিমিয়ামের টাকাটাকে কোনোভাবেই ব্যবহার করা যাবে না টুয়ার্ডস রিডেমশন অফ ক্যাপিটাল যে সিকিউরিটিস প্রিমিয়ামটা কোম্পানি তুলছে ফ্রম ফ্রেশ ইস্যু অফ শেয়ারস সেই টাকাটাকে ব্যবহার করতে পারবে প্রিমিয়ামকে রিডেম করার জন্য প্রিমিয়ামের টাকাটাকে ফেরত দেওয়ার জন্য কিন্তু কোনোভাবেই ক্যাপিটাল রিডেমশনের ক্ষেত্রে সেটাকে ব্যবহার করা যাবে না আর যদি কোনো কোম্পানির কাছে নতুন করে ইস্যু করার প্রয়োজন না থাকে আর তার কাছে এই সেই কোম্পানিটার কাছে প্রফিটসে দ্যাট ইজ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড জেনারেল রিজার্ভে যথেষ্ট পরিমাণ টাকা যদি থেকে যায় তাহলে সেইখান থেকে ওরা রিডিম করতে পারবে প্রিফারেন্স শেয়ারসকে এখানে একটা জার্নাল পাস করতে হয় যে টাকাটা আমরা পিএল থেকে নিচ্ছি অথবা জেনারেল রিজার্ভ থেকে নিচ্ছি সেই পরিমাণ টাকাকে আমাকে ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে এবারে দেখা যাক একটা অঙ্ককে সলভ করে
A company has 4,000 12% redeemable preference shares of rupees 100 each fully paid. The company decided to redeem the shares on December 31st, 2020 at a premium of 5%. The company makes the following issues: 10,000 equity shares of rupees 10 each at a premium of 10%, 1,000 11% debenture of rupees 100 each. The issue was fully subscribed and all the amounts were received. The redemption was duly carried out. The company has sufficient profit. Give journal entries. এই অঙ্কটাকে একটু এক্সপ্লেন করা যাক। এই কোম্পানির কাছে 4 লক্ষ টাকা মানে 4000 ইনটু 100 দ্যাট ইজ 4 লক্ষ টাকা প্রেফারেন্স শেয়ারস আছে। এবার এই প্রেফারেন্স শেয়ারস ক্যাপিটালটাকে রিডিম করতে চাইছে এট আ প্রিমিয়াম অফ 5%। তাহলে সেই কোম্পানিটা কি করছে না ইকুইটি শেয়ারস ইস্যু করছে 1 লক্ষ টাকা 10000 ইনটু 10 এট আ প্রিমিয়াম অফ 10% মানে 1 লক্ষ 10000 টাকা কোম্পানিটা ইকুইটি শেয়ারস ইস্যু করে তুলছে কিন্তু 10000 টাকা যে প্রিমিয়ামটা তুলছে ওই টাকাটা ক্যাপিটালকে ব্যবহার করতে পারবে না রিডিম করার জন্য ক্যাপিটাল রিডেমশনের জন্য ব্যবহার করতে পারবে না কিন্তু প্রিমিয়ামে যে টাকাটা দেওয়া হচ্ছে রিডেমশনের সময় সেই টাকাটাকে ব্যবহার করতে পারবে আর ডিভেঞ্চার ইস্যু করে ক্যাশ টাকা যেটা তুলছে এই ডিভেঞ্চারের টাকাকে কোন রকম ভাবে আমার রিডেমশনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না ডিভেঞ্চার তুলছে সে কোম্পানিটার প্রয়োজনে সে টাকার প্রয়োজন আছে সে কোম্পানিটা নতুন ভাবে ডিভেঞ্চার ইস্যু করছে কিন্তু এই টাকাটাকে কোনোভাবে রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারস এর জন্য হাত দেওয়া যাচ্ছে না তাহলে দেখা যাক কিভাবে আমরা জার্নাল এন্ট্রি গুলো পাস করব সবচেয়ে প্রথম জার্নাল এন্ট্রি যেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট সো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট যে ইকুইটি শেয়ারটা ইস্যু করছে 1,10,000 কি করে পেলাম না 10,000 শেয়ারস ইস্যু করছে 11 টাকা করে 10 টাকা ফেস ভ্যালু 1 টাকা প্রিমিয়াম টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 1,00,000 দ্যাট ইজ 10,000 ইন্টু 10 অ্যান্ড টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট $10,000 being 10,000 equity shares issued at the rate rupees 11 per share. Second journal, bank account debit 1,00,000 টাকা টু 11% ডিভেঞ্চার অ্যাকাউন্ট 1,00,000 টাকা 1,000 ডিভেঞ্চার ইস্যু করা হয়েছে 100 টাকা করে বিং 1,000 ডিভেঞ্চার্স ইস্যুড at the rate rupees 100 each. Third journal, 12% redeemable preference shares capital account debit 4,00,000. আমার preference share capital কত আছে 4,000 ইন্টু 100 টাকা করে তো 4,00,000 টাকা 12% রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 4,00,000 প্রিমিয়াম এটার উপর প্রিমিয়াম দিচ্ছি 5% সো প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারস অ্যাকাউন্ট ডেবিট
কত টাকা প্রিমিয়াম দিচ্ছি? না, 4 লাখ টাকা 5%, দ্যাট ইজ 20,000। সো 20,000 টাকা আমি প্রিমিয়াম দিচ্ছি টু 12% প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। এই টাকাটা আমাকে কাকে দিতে হবে? না, প্রেফারেন্স শেয়ার হোল্ডার্সদের, দ্যাট ইজ 4,20,000। এই জার্নালটা খুব ইম্পর্টেন্ট। 12% রিডিমেবল প্রেফারেন্স শেয়ারস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 4 লাখ, প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারস অ্যাকাউন্ট ডেবিট 20,000, দ্যাট ইজ 5% অফ 4 লাখ, টু 12% প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট, দ্যাট ইজ অ্যামাউন্ট পেয়েবল, যে টাকাটা হচ্ছে সেইটা দিয়ে এই জার্নালটা পাস করছি। তাহলে কি লিখছি? বিং দি অ্যামাউন্ট পেয়েবল অন রিডেমশন অফ 4,000 প্রেফারেন্স শেয়ারস। তিনটে জার্নাল পাস হলো, ফোর্থ জার্নাল 12% প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট দেবে, যে টাকাটা পেয়েবল ছিল। এবার ওই টাকাটাকে কি করতে হবে? প্রদান করতে হবে। তাহলে 4,20,000 12% প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট দেবে টু ব্যাংক অ্যাকাউন্ট 4,20,000। ন্যারেশন কি লিখব? বিং দি অ্যামাউন্ট পেড অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারস। ফিফথ জার্নাল, এখানেতে আমি 3 নম্বর জার্নালে দেখুন, প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারস, মানে আমাকে এই 20,000 টাকা আমাকে প্রিমিয়াম দিতে হবে বা হয়েছে। তাহলে এই টাকাটা আমি কোথা থেকে ব্যবস্থা করছি? না দেখো, প্রথম যে জার্নালটা আছে, আমি সিকিউরিটিস প্রিমিয়াম আমি 10,000 টাকা ব্যবস্থা করেছিলাম ইকুইটি শেয়ার ইস্যু করে। তাহলে এই 10,000 টাকা যে সিকিউরিটিস প্রিমিয়াম বাবদ আমি পেয়েছিলাম ফ্রম ইস্যু অফ ইকুইটি শেয়ার, এই 10,000 টাকাটাকে কাজে লাগাবো। এইখানকার যে 20,000 টাকা যেটা পেমেন্ট করতে হবে রিডেমশনের সময় প্রিমিয়াম বাবদ, এই টাকাটাকে আমি কাজে লাগাবো, আর বাকি 10,000 টাকা আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে তুলব। তাহলে জার্নালটা কি লিখছি? সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট 10,000, যেটা আমি ইস্যু করে পেয়েছিলাম ইকুইটি শেয়ারস। তারপরে লিখছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু অঙ্ক এতে বলে দেওয়া আছে যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট আমার পিএলএ তে টাকা আছে, 10,000 টাকা সেখান থেকে নিলাম। আর কি ব্যবহার করব? না, টু প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারস অ্যাকাউন্ট, দ্যাট ইজ 20,000। ন্যারেশনটা কি লিখব? বিং দ্য প্রোভিশন অফ প্রিমিয়াম of 5% payable on redemption of 4,000 redeemable preference shares of ₹100 each। তাহলে পুরো জার্নালটা কি হলো? সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট 10,000, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট 10,000, টু প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারস অ্যাকাউন্ট 20,000, বিং দ্য প্রোভিশন অফ প্রিমিয়াম অফ 5% পেয়েবল অন রিডেমশন অফ 4,000 রিডিমেবল প্রেফারেন্স শেয়ারস অফ ₹100 each। আর 6 নম্বর জার্নাল, যেটা 4 নম্বর পয়েন্ট আমি থিওরিতে বুঝিয়েছিলাম, যে টাকাটা আমি পিএল অ্যাকাউন্ট থেকে
যে টাকাটা আমি পিএল অ্যাকাউন্ট থেকে নিয়ে আমি প্রোভাইড করব ফর রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার, সেই টাকা পরিমাণ টাকাকে আমাকে কোথায় ট্রান্সফার করব, না ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ অ্যাকাউন্ট। সো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, আমি অলরেডি আমাকে 4 লাখ টাকা রিডেমশন করতে হচ্ছে, 1 লাখ টাকা আমি পেয়েছি ইস্যু অফ ইকুইটি শেয়ারস করে, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমি নিচ্ছি কত টাকা, 3 লাখ টাকা। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ অ্যাকাউন্ট CRR, ইট ইজ ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ অ্যাকাউন্ট। এটা খুব ইম্পর্টেন্ট জার্নাল, যে পরিমাণ টাকা আমি পিএল থেকে নেব টুয়ার্ডস রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার, সেই পরিমাণ টাকা আমাকে ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। আমি পরবর্তী অঙ্কতে দেখাবো যে এই ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ অ্যাকাউন্ট আমি কি কি কাজে ব্যবহার করতে পারি। তাহলে ন্যারেশনটাকে কি লিখবো, বিং দ্য অ্যামাউন্ট ট্রান্সফারড টু ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ অ্যাকাউন্ট, দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট আনকভার্ড by the face value of shares issued এই তাহলে ছখানা জার্নাল একটা স্ক্রিনে আমি দেখাবার চেষ্টা করছি। তাহলে প্রথম জার্নালটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 1,10,000 টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, 1 লাখ টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট 10,000, being 10,000 equity shares issued at rupees 11 per share, মানে 1 লক্ষ যে ইকুইটি শেয়ারস ইস্যু করে তুলেছি সেই টাকাটা জার্নাল এন্ট্রি। নেক্সট হচ্ছে ডিভেঞ্চার ইস্যু করার ফলে, তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু 11% ডিভেঞ্চার অ্যাকাউন্ট। থার্ড হচ্ছে যে অ্যামাউন্ট অফ পেয়েবল হচ্ছে টুয়ার্ডস রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারস, সো 12% রিডিমেবল প্রেফারেন্স শেয়ারস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, 4 লাখ premium on redemption of preference shares account debit 20,000 to 12% preference shareholders account 4,20,000, being the amount payable on redemption of 4,000 preference shares. Jan number journal hoche 12% preference shareholder account debit 4,20,000 to bank, mane cheta payable hoche third number journal e eta hoye gelo paid. Fifth hoche je taka ta ami byabostha korbo towards redemption of premium, that is securities premium account debit 10,000, profit and loss account debit 10,000 to premium on redemption of preference shares rupees 20,000, being the provision of premium of 5% payable on redemption of 4,000 redeemable preference shares of rupees 100 each. Our 6 number journal touch is very important, that is profit and loss account debit to capital redemption reserve account 3 lakh. Being the amount transferred to CRR, the amount uncovered by the face value of shares issued. Thank you. Thanks for watching the video. If you like the channel, then subscribe the channel to get regular updates.